রাজধানীর রাজিমপুরে শেখ সাহেব বাজার এলাকায় বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে সরকারি কলোনির দেয়াল চাপা পড়ে জিহাদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। আজিমপুরে একটি স্কুলে প্রথম শ্রেণীতে পড়তো জিহাদ, বাবা নাদির হোসেনের সাথে স্কুলে আসতো যেত সে। মঙ্গলবার সকালেও বাবার সাথে আজিমপুর শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল সে। আকস্মিক বাউন্ডারি দেয়াল তাদের উপর ধসে পড়ে। এ সময় দেয়ালের সব ইট জিহাদের উপর পড়ে। মুমূর্ষু অবস্থায় শিশু জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর বলেন, এটি দুর্ঘটনা হলেও গণপূর্ত অধিদপ্তরে দায় রয়েছে। এটা তো গাফিলতি, এটা আমরা যখন রাস্তা করি গণপূর্তকে চিঠি দেই, আজিমপুর ডিভিশন ওনাকে চিঠি দিয়ে বলি আপনারা আমরা যদি রাস্তা করতেছি আপনাদের যে প্রাচীরটা যারা জন্য যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তা মেরামত করা প্রসঙ্গে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়। এদিকে উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে বেশ আগেই এক বিবৃতিতে ওই রাস্তায় ড্রেনের কাজ চলায় দেয়ালটি থেকে নিরাপদ দূরত্বে হেঁটে চলার জন্য অনুরোধ করে। চোখের সামনে সন্তানের মৃত্যু দেখে বাখারা বাবা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।